বন্ধুরা, আজকের গল্প সোনার চুল। এক জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি আর ছানা টুনটুনকে নিয়ে থাকত। টোনার একখণ্ড জমি ছিল, যেখানে ফসল চাষ করেই টোনা তার সংসার চালাত। কিন্তু হঠাৎই টোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। টোনার মৃত্যুতে টুনির জীবনে শোকের ছায়া নেমে আসে। হায়, এটা কি সর্বনাশ হলো আমার! অকালেই আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম, এবারে ছোট্ট ছানাকে নিয়ে আমি কি করব, কিভাবে আমার সংসার চালাবো? এসব কথা ভেবে টুনি কান্নায় ভেঙে পড়ে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে টুনি পেটের খাবার জোগাড় করার জন্যই টোনার মতো চাষাবাদ শুরু করে। মা, ও মা, তুমি ফিরেছো গো, ভালো হয়েছে। আমার একা একা বাসায় থাকতে মোটেও ভালো লাগছিল না। তুমি সে কখন জমিতে গেছো আর মাত্র ফিরলে? মন খারাপ করিস না রে মা, জমিতে তো যেতেই হবে বল, নয়তো ফসল চাষ করব কি করে? আর ফসল চাষ না করলে খাবো কি? লক্ষ্মী মা আমার, মুখ ভার করে থাকিস না। সে না হয় বুঝলাম, কিন্তু মা, তুমি যদি এরপর থেকে জমিতে যাও তবে আমাকেও সাথে নিয়ে যাবে, আমি এভাবে আর একা একা বাসায় থাকতে পারবো না। আচ্ছা রে মা, ঠিক আছে, আমি তোকে সাথে নিয়ে জমিতে যাব। এখন চল তো আমরা ঘরে যাই, বিকেল হতে চলল, খাবার খেতে হবে তো নাকি? এ কথা বলে টুনি টুনটুনকে নিয়ে ঘরে যায়। আর এরপর থেকে টুনি জমিতে যাওয়ার সময় টুনটুনকে নিয়ে যেত। তেমনি একদিন টুনি জমিতে কাজ করছিল আর টুনটুন জমির পাশে বসেছিল। হঠাৎই একটা সাপ এসে টুনিকে দংশন করে চলে যায়। আহ, মরে গেলাম গো! মা, ও মা, তোমার কি হলো গো? এ কি সর্বনাশ! তোমাকে তো দেখছি সাপে দংশন করেছে, এবার কি হবে? এখন আমি কি করব? ভয় পাস না মা, জঙ্গল থেকে কোনো লতা এনে আমার পাটা বেঁধে দে আর আমাকে বাসায় নিয়ে চল। টুনির কথা মতো টুনটুন জঙ্গল থেকে শক্ত লতা নিয়ে আসে আর সেই লতা দিয়ে শক্ত করে টুনির পাটা বেঁধে দেয় আর টুনিকে বাসায় নিয়ে আসে। ততক্ষণে টুনি অজ্ঞান হয়ে গেছে। এদিকে টুনটুন হাউমাউ করে কাঁদতে শুরু করে আর টুনটুনের কান্নার শব্দে টুনিদের প্রতিবেশী সুখী পায়রা সেখানে আসে। এ কি টুনটুন, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? আর তোর মাই বা এভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে কেন মা? কি হয়েছে বল আমাকে। এরপর টুনটুন সুখী পায়রাকে তার মায়ের সাপে দংশন করার ব্যাপারে সব কথা খুলে বলে। আর এই সব কথা শুনে সুখী পায়রা বলে, এ কি সর্বনাশা কাণ্ড রে! তাই বুঝি তুই তোর মায়ের পায়ে এমন লতা বেঁধে দিয়েছিস। যাই হোক, তুই তাড়াতাড়ি গিয়ে কবিরাজ উল্লু পাঁচাকে ডেকে নিয়ে আয় মা, উনি নিশ্চয় তোর মাকে সুস্থ করার একটা ব্যবস্থা করতে পারবেন। তুই এক্ষুনি যা ওনার কাছে, আমি তোর মায়ের পাশেই আছি, যা যা। এরপর টুনটুন কবিরাজ উল্লু পাঁচাকে ডাকতে চলে যায় আর কিছুক্ষণ পরেই কবিরাজ উল্লু পাঁচাকে নিয়ে বাসায় আসে। আর উল্লু পেঁচা তো টুনির ক্ষত দেখে হতবাক হয়ে যায়। কি সাংঘাতিক ব্যাপার, এটা আমি কি দেখছি! টুনটুন, তোর মাকে তো বিষাক্ত সাপ গোখরা দংশন করেছে, এই সাপের বিষ তোলার ক্ষমতা আমার নেই। দয়া করে এসব কথা বলবেন না কবিরাজ বাবা, একেই তো আমি বাবাকে হারিয়েছি, এবার যদি মাকে হারাই তবে যে আমি একেবারে এতিম হয়ে যাব বাবা। যে কোনো উপায় হোক আপনি আমার মাকে সুস্থ করে দিন। হয়েছে, আর কাঁদিস না, তোর মাকে বাঁচানোর আর একটা উপায় আছে, আর সেটা হলো জাদুকর কাকুলি কাকের মাথার সোনার চুল। ওই চুল নিয়ে এসে তোর মায়ের ক্ষত স্থানে ছোঁয়ালেই তোর মায়ের সকল বিষ উঠে যাবে, কারণ কাকুলি কাকের সোনার চুল সব কঠিন রোগের একমাত্র ঔষধ। কিন্তু কাকুলি কাকের মাথার সোনার চুল আনা যে খুবই মুশকিল। যদিও বা কাকুলি কাক সবসময় ঘুমিয়ে থাকে, তবুও কেউ যদি তার মাথার সোনার চুল চুরি করতে যায় আর সেটা কাকুলি কাক টের পায়, তবে কাকুলি কাক তাকে পাথর বানিয়ে রেখে দেয়। এসব নিয়ে আপনি ভাববেন না কবিরাজ বাবা, আপনি আমাকে জাদুকর কাকুলি কাকের ঠিকানা বলে দিন, আমি যে করেই হোক সেই সোনার চুল আনবই, কারণ আমি মা
ছাড়া থাকতেই পারবো না, আমাকে যে পারতেই হবে। এরপর কবিরাজ উল্লু পেঁচা টুনটুনকে কাকুলি কাকের গুহার ঠিকানা বলে দেয়, আর টুনটুন এক মুহূর্ত দেরি না করে কাকুলি কাকের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। আর উড়তে উড়তে টুনটুন কাকুলি কাকের গুহায় গিয়ে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে টুনটুন দেখে কাকুলি কাক ঘুমাচ্ছে। এটাই সুযোগ, এখন তো কাকুলি কাক ঘুমাচ্ছে, এই সুযোগেই আমাকে ওর মাথার সোনার চুল কেটে নিতে হবে। না, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। এরপর টুনটুন কাকুলি কাকের মাথার এক গুচ্ছ সোনার চুল কেটে নিয়ে প্রাণপণে উড়ে গুহার বাইরে চলে আসে। তারপর কাকুলি কাক সবটা টের পেলেও তার আর কিছুই করার থাকে না, কারণ ততক্ষণে টুনটুন বাসায় পৌঁছে গেছে। এরপর টুনটুন সেই সোনার চুল টুনির পায়ে ছোঁয়ায়, আর সাথে সাথেই টুনি সুস্থ হয়ে যায়। এতে টুনটুন ভীষণ খুশি হয়। এদিকে টুনটুনের সোনার চুল চুরি করে আনার খবর জঙ্গলে সবাই জানতে পারে। সর্বনাশ হয়ে গেছে টুনি দিদি, আমার মেয়েটার যে কঠিন ভাইরাস রোগ হয়েছে। কবিরাজ মশাই বলেছে সোনার চুল এনে গলায় ঝুলিয়ে দিতে হবে, তবেই আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। দয়া করে তুমি টুনটুনকে বলো না সোনার চুল এনে দিতে। ও দিদি বলো না, আমি যে কিছুতেই আমার মেয়েটাকে হারাতে পারবো না। মিষ্টিটির এসব কথা শেষ হতে না হতে টুনটুন সেখানে আসে আর মিষ্টিটির কথা শুনে ফেলে। এ তো খুবই খারাপ কথা দিয়ে মাসি, তবে তুমি এত ভেবো না দিয়ে মাসি, যত বিপদে হোক না কেন তোমার ছোট্ট মেয়েটাকে বাঁচাতে আমি কাকুলি কাকের সোনার চুল চুরি করে আনবই। এ কথা বলে টুনটুন কাকুলি কাকের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। আর কাকুলি কাকের গুহায় গিয়ে যেই না কাকুলি কাকের সোনার চুল কাটতে যাবে, অমনি কাকুলি কাক জেগে ওঠে। আর এদিকে তো টুনটুন ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পাস না টুনটুন, তুই তো একবার আমার চুল চুরি করে নিয়ে গিয়েছিলি, তুই তো আমাকে হার মানিয়েছিস, তবে আর ভয় কেন? হ্যাঁ, এটা ঠিক যে কেউ যদি আমার চুল চুরি করতে এসে ধরা পড়ে তবে আমি তাকে পাথর বানিয়ে দেই, কিন্তু তুই তো প্রথমবার ধরা পড়িসনি, আমাকে হার মানিয়ে আমার চুল নিয়ে গিয়েছিলি। এখন আমি তোর কাছে পরাজিত, তাই আর বাধা নেই, তোর যখনই আমার সোনার চুল দরকার হবে তখন আমার কাছে এসে নিয়ে যাস। এই কথা বলে কাকুলি কাক তার মাথা থেকে এক গুচ্ছ চুল নিয়ে টুনটুনকে দেয়। আর টুনটুন সেই সোনার চুল নিয়ে গিয়ে মিষ্টিটিকে দেয়। এভাবেই টুনটুন কাকুলি কাকের কাছ থেকে সোনার চুল এনে প্রতিবেশীদের উপকার করত।